আসসালামু আলাইকুম বিওয়ার, আমি এখন আছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে, আর পাশেই আছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে জন প্রতি 20 রুপি করে টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে প্রবেশ করতে পারি। তেমনি আমরাও 20 রুপি করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে পরিষ্কার প্রচ্ছন্ন রাস্তা এবং রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ ও ফুলবাগানের সমাহার, যা কিনা সব বয়সের পর্যটকদের মুগ্ধ করে। দর্শক, আমরাও কিন্তু মুগ্ধ হয়েছি। যাই হোক দর্শক, এখন আমি আপনাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জানা অজানা কিছু তথ্য দিব। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কাজ শুরু করে 1906 খ্রিস্টাব্দ এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1921 খ্রিস্টাব্দে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি নির্মাণ করতে প্রায় 15 বছর সময় লাগে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি আগাগোড়া শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নকশা তৈরি করেন স্যার উইলিয়াম এমারসন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটির নির্মাণের ঠিকাদারের দায়িত্ব পালন করেন মার্টিন এন্ড কোম্পানি। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নামে এই স্মৃতিসৌধটির নামকরণ করা হয়। বর্তমানে এটি একটি জাতীয় প্রদর্শনীয় শালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ও দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারিণী বিজয় দূতীর একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। বায়ু প্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাতপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোরগের কাজ করে। ভিউয়ার, এই ঝর্ণা এবং এই লেকটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে অবস্থিত। রাতের বেলায় এই ঝর্ণার সামনে লাইটের ব্যবস্থা আছে। রাত্রে এই ঝর্ণাটি দেখতে আরও সুন্দর এবং আরও আকর্ষণীয়। এই ঝর্ণাটি দেখার জন্য প্রতিদিন অনেক পর্যটক আসে এই লেকের সামনে। বন্ধুরা, বিজ্ঞানীদের অভিমত হল কলকাতার পরিবেশ দূষণের ফলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সাদা পাথরগুলি দিন দিন মলিন হয়ে যাচ্ছে। এই দূষণ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে রক্ষা করা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি কলকাতার গর্বের প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত। Thank you.
ভিউয়ার। আর এটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পিছনের সাইড। পিছনের সাইডে অনেক বড় বড় 120 বছর আগের গাছ রয়েছে যা আপনাদেরকে মুগ্ধ করবে। আর বন্ধুরা, এই পিছনের সাইড দিয়ে ভিক্টোরিয়া পার্ক দেখে আমরা বাইর হয়ে যাচ্ছি। ভিউয়ার, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পিছনের দিকে সাদা পাথরের বড় গেট রয়েছে এবং গেটের উপরে কালো কষ্টি পাথরের ঘোড়ার মূর্তি আছে এবং মূর্তির উপরে একজন সৈনিক বসা আছে। ভিউয়ার, এটি হচ্ছে বীরের প্রতীক, সাহসের প্রতীক। ভিউয়ার, এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে বাইর হয়ে গেছি। সামনের লোহার গেটে লেখা আছে এক্সিট। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে এই পথেই বাইর হতে হয়। আর পাশে আছে একটি কবুতরের মূর্তি যা কিনা শান্তির প্রতীক। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।